প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘৃণা করেন না বলে জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমনকি মোদীর প্রতি অনেক সময় সহমর্মিতা অনুভব করেন বলেও জানান রাহুল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জর্জ টাউন ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন কংগ্রেস নেতা। রাহুল গান্ধী বলেন, আমি নরেন্দ্র মোদীকে ঘৃণা করি না, মোদীর একটি নিজস্ব মত রয়েছে, সেই মতের সঙ্গে আমার মত মেলানো সম্ভব না, বিভিন্ন বিষয়ে আমারও পৃথক মত রয়েছে। রাহুল আরো বলেন, ভারত জুড়ে যে মিশ্র সংস্কৃতি রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ ভিন্নভাবে তা পালন করেন, ভাষা ও ধর্মের পার্থক্য গোটা দেশে রয়েছে, বিষয়টিকে বিজেপি এবং আরএসএস মেনে নিতে পারে না, ফলে বিজেপি সেই মতাদর্শের সঙ্গে আমার মত মেলে না। নরেন্দ্র মোদীকে শত্রু মনে করেন না উল্লেখ করে বিরোধী দলীয় এই নেতা বলেন, মোদীকে আমার শত্রু মনে করি না, এমনকি অনেক সময় তার প্রতি আমার সহমর্মিতা কাজ করে, তবে তার দৃষ্টিভঙ্গি আলাদা, আমার দৃষ্টিভঙ্গি আলাদা।